আসসালামু আলাইকুম। এই মাত্র যে সিনেমাটিক ট্রানজেকশনটা দেখলেন, অর্থাৎ এখান থেকে কালো স্ক্রিনটা এরকমভাবে উঠে গেল, এই ট্রানজেকশনটা কীভাবে আপনারা কাইনমাস্টারে ইনস্টল করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, যারা কাইনমাস্টারের ওয়াটারমার্ক নিয়ে সমস্যায় ভুগছেন, তারা কীভাবে কাইনমাস্টারের ওয়াটারমার্ক একদম ফ্রিতে রিমুভ করবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একবার টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি যে রেশিওটা সিলেক্ট করতে চান সেটা করে নেবেন। তো এখান থেকে আমি ইউটিউবের জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ব্যাগ দিব। এখন এখানে একটি গড়ের মতো আইকন দেখতে পারতেছেন, এটা হচ্ছে কাইনমাস্টারের অ্যাপ স্টোর, এখানে একবার টাচ করে দিব। তারপর এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনার নেটওয়ার্কটা শক্তিশালী থাকতে হবে, অর্থাৎ আপনি ডেটা কানেকশনে যদি থাকেন অবশ্যই আপনাকে ফুল স্পিড থাকতে হবে। তারপর এখান থেকে এরকম কিছু অপশন চলে আসবে, এখানে আপনারা লাভ যে দেওয়া আছে এখানে একবার টাচ করে দিবেন, এবং এখান থেকে ফ্রেমসের উপরে একবার টাচ করে দিবেন। তারপর এখানে একটু সময় অপেক্ষা করতে হবে, আপনাদের যদি ডেটা কানেকশনটা একটু স্লো হয় তাহলে এখানে একটু সময় বেশি অপেক্ষা করতে হবে। তারপর যখন আপনাদের ফুল পেজটি লোডিং নেওয়া হয়ে যায়, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। তো এভাবে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে সিনেমেটিক ফ্রেম, এখানে দেখুন প্রো ফিল্ম ফ্রেম সিনেমেটিক ফ্রেম। তো আমরা যেহেতু 16:9 রেশিওটা সিলেক্ট করেছিলাম, তো এখান থেকে দেখুন 16:9 দেখা যাচ্ছে সিনেমেটিক ফ্রেম। তো এটা আমরা ইনস্টল করে নেব। তো এখানে একবার টাচ করে দিলাম, তারপর এখানে প্রসেসিং হচ্ছে, এখানে দেখুন, তারপর ডাউনলোড অপশন চলে এসেছে। তো এখানে আমরা ডাউনলোডে টাচ করে দেব এবং এখানে একটু সময় অপেক্ষা করব। এখানে আপনারা দেখতে পারতেছেন ইনস্টলিং অ্যাসেস্ট, তো এখানে দেখুন ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কাজ শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব। তারপর কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব এবং এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে যে কোনো একটা রেশিও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে টাচ করে দিব। তারপর এরকমভাবে আপনি যেই ভিডিওটিতে এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিব, তো এখানে টাচ করে দিলাম। তারপর এখান থেকে কেচি অপশনে টাচ করব এবং এখান থেকে ট্রিম টু লেফট অফ প্লে হেড এখানে টাচ করে এখান থেকে কেটে দিব। এখন এখান থেকে ট্রানজ্যাকশনটা দেওয়ার জন্য লেয়ারে টাচ করব। তারপর এখানে স্টিকার এখানে টাচ করে দিব এবং এখানে আপনারা দেখতে পারবেন আমরা যেটা ইনস্টল করেছিলাম সিনেমেটিক ওপেনিং এখানে টাচ করে দিব। তারপর এখানে আপনি যে সিস্টেমটা করতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যেভাবে দেখিয়েছি পর্দাটা মাঝখান থেকে উপরের দিকে উঠবে, ঠিক এটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে টাচ করে আপনাদেরকে এটা আপনাদের যতটুকু রাখা দরকার, অর্থাৎ আপনি যদি ফুল ভিডিওতে রাখতে চান তাহলে ফুল ভিডিও পর্যন্ত করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এ পর্যন্ত রেখে দিচ্ছি। তারপর যদি আপনাদেরকে এটা আরও ছোটো বড়ো করতে হয় তাহলে এখানে ধরে আপনারা ছোটো এবং বড় করতে পারবেন। তো এখানে আমি টাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু রেখে দিবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।